কিছু কাজ ছিল না ভাই ছোটবেলা থেকে মা নাই স্বামীও পাইলাম একটা মনে করো নকর তার মধ্যে মনে করেন যে দেখশন তো করতোই না নিজের মতোই ই করতাম চালাই যেতাম সে স্বামীও মনে করেন যে আমার জীবনে সুখী হয় না এখন যদি আল্লাহ আমার জীবনে একটা সুখী মানুষ দান করে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো এক অসহায় নারীর সঙ্গে দেখতেই পাচ্ছেন চুপচাপ দাঁড়িয়ে আছে চলুন না জানার চেষ্টা করি কি বলতে আজ প্রতিবেদনের সামনে এসেছে আপা আসসালামু আলাইকুম আপনার নাম কি

একবার তো সংসার করে দেখলেন স্বামীটা কি কারণে চলে গেছে স্বামী ভাই ভালো ছিল না ঠিক আছে হয়তো অন্য মেয়ের সাথে সম্পর্ক ছিল এই কারণে মনে করেন যে আমার সাথে ডিভোর্স গেছে আচ্ছা 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 তো এখন এই বয়সে এসে সবচেয়ে কষ্ট লাগে কোন বিষয়টা ভাবলে সবচেয়ে কষ্ট লাগে যে নিজের স্বামীকে এত কষ্ট কইরা মনে করেন যে সবকিছু দি আর রাখতে চাইলাম কিন্তু নিজের কাছে রাখতে পেলাম না এটাই মনে করেন যে বড় কষ্ট এখন কিভাবে সংসার চলে আপনাদের এখন ভাই আমি একটা বাসায় কাজ করি

যদি আমার বাচ্চার দায়িত্ব নেয় ভাই তাহলে করবো এরকম আছে অনেকের তো বাচ্চা কাচ্চা নাই কিংবা অনেকের তো বাচ্চা কাচ্চা পছন্দ এরকম কোন লোক সুখ ছিল কখন জীবনে শৌ ছিল না ভাই ছোটবেলা থেকে মা নাই সামেও পাইলাম একটা মনগড়া নরমা তার মধ্যে মনে করেন যে দেখ সন্ত করতেই না নিজের মতই ই করতাম চালায় যাইতাম স্বামীও সামেও মনগড়া যে এই আমার জীবনে সুখী হয় না এখন যদি আল্লাহ আমার জীবনে একটা সুখী মানুষ দান করে তাহলে তা ঠিকানাটা কোথায় আমার ঠিকানা হচ্ছে মুন্সিগঞ্জ আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে মোবাইল নাম্বার নাম্বারটা কি মুখস্থ আছে যাক নাম্বারটা খোলা রাখবেন অনেক সময় ফোন দিলে মানুষ বন্ধ পায় তখন হয়তো আপনার কষ্টের কথাগুলো শুনতে পারবে না জানতে পারবে না আর কেউ যদি বিয়ে শাদী করতে চায় অবশ্যই বিয়ে শাদী করে সংসার করবেন কারণ এখন অল্প বয়স ঠিক আছে এভাবে থাকাও ঠিক না আর সবচেয়ে বড় কথা নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন ঠিক আছে আপু যে আমার জন্য আমার পাশে দাঁড়াবে আমি তার জন্য সব সময় নামাজ কইরা দোয়া করব তোকে আপু ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম আচ্ছা ওয়া আলাইকুম আসসালাম